আমার আজি কেন্দ্রীয় সমিতির নির্দেশমর্মে আমার 6 নং দলগঞ্জ বিধানসভা সমষ্টির কার্যকরী যে সমিতি আছে এই সমিতির কার্যনির্বাহক দলগঞ্জ সমষ্টির আমি কার্যনির্বাহক হওয়া এখানে বহিছ। আগন্তুক পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনক কার্যক্রমিকা মানে প্রস্তুত করার কারণে আজি এই সভাখন জরুরি হিসাবে মতা হয়েছে। আর ইয়াত আমার পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় সমিতির সম্মানীয় পর্যবেক্ষক প্রশান্ত কুমার বড়ুয়াদেব এই সভাত উপস্থিত আছে, আর তেখেতে বক্তব্য আপনার দাঙি ধরব। আর আগন্তুক 2026 আর অহা পঞ্চায়েত নির্বাচনত অকল্প দলে 6 নং দলগঞ্জ বিধানসভা সমষ্টিত আমি যোদ্ধার কার্যসূচী গ্রহণ করেন। আর ভবিষ্যতত এই সমষ্টিত আমার দলীয় হিসাবে পার্থক্য প্রদান করা হব, দলীয় হিসাবে আমি খেলিম, যাতে ভবিষ্যতত ইজিবির বিধায়ক আর পঞ্চায়েতের প্রতিনিধি এই সমষ্টিত বহাল থাকে। আমি দ্বিতীয় কথা কারণ সমষ্টিত গণ পরিষদের ভিত্তি বহু পুরনি ভিত্তি আর বহুত ভিত্তি খেল হয়। আর আমি পঞ্চায়েত বিঘা নহয় যদি আমি এটা খেলো আমি ইয়াত বিধানসভাত আমি জিতে আমার ভিত্তি ভাল সমর্থন আছে ভাল ইয়াতে আমার আজি কেন্দ্রীয় সমিতির নির্দেশমর্মে আমার 6 নং দলগঞ্জ বিধানসভা সমষ্টির কার্যকরী যে সমিতি আছে এই সমিতির কার্যনির্বাহক দলগঞ্জ সমষ্টির আমি কার্যনির্বাহক হওয়া এখানে বহিছ। আগন্তুক পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনক কার্যক্রমিকা মানে প্রস্তুত করার কারণে আজি এই সভাখন জরুরি হিসাবে মতা হয়েছে। আর ইয়াত আমার পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় সমিতির সম্মানীয় পর্যবেক্ষক প্রশান্ত কুমার বড়ুয়াদেব এই সভাত উপস্থিত আছে, আর তেখেতে বক্তব্য আপনার দাঙি ধরব। আর আগন্তুক 2026 আর অহা পঞ্চায়েত নির্বাচনত অকল্প দলে 6 নং দলগঞ্জ বিধানসভা সমষ্টিত আমি যোদ্ধার কার্যসূচী গ্রহণ করেন। আর ভবিষ্যতত এই সমষ্টিত আমার দলীয় হিসাবে পার্থক্য প্রদান করা হব, দলীয় হিসাবে আমি খেলিম, যাতে ভবিষ্যতত ইজিবির বিধায়ক আর পঞ্চায়েতের প্রতিনিধি এই সমষ্টিত বহাল থাকে। আমি দ্বিতীয় কথা কারণ সমষ্টিত গণ পরিষদের ভিত্তি বহু পুরনি ভিত্তি আর বহুত ভিত্তি খেল হয়। আর আমি পঞ্চায়েত বিঘা নহয় যদি আমি এটা খেলো আমি ইয়াত বিধানসভাত আমি জিতে আমার ভিত্তি ভাল সমর্থন আছে ভাল ইয়াতে। যে কোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।